হ্যালো ভিউয়ার্স, পার্কস্টিক থেকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। পার্কস্টিক প্রতি বছরের না এবারও আলোকসজ্জায় সজ্জিত, তা দেখানোর জন্যই আপনাদের আমি নিয়ে এসেছি। দেখুন কি অপূর্ব লাইটিংয়ের ছটা, তার নিচ থেকে গাড়ি চলেছে এক অপূর্ব দৃশ্যের। দেখুন সান্টা ক্লজের লাইটিং, সান্টা পিঠে ব্যাগ নিয়ে এবারও হাজির পার্কস্ট্রিটে। 25শে ডিসেম্বর বড় দিন, যা আমাদের জীবনে অনেক শুভকামনা নিয়ে আসে। কেকের সুগন্ধের মতো সুন্দর হোক আপনাদের জীবন, আনন্দে ভরে উঠুক আপনাদের জগৎ। বড়দিনের উৎসবের দিনগুলো অনেক আনন্দে কাটুক আপনাদের বা আপনার পরিবারের। প্রার্থনা করি আজকের এই বিশেষ দিনে আপনার এবং আপনাদের পরিবার সুখে ও আনন্দে থাকে। সঙ্গে নতুন বছরেরও শুভেচ্ছা আগাম জানাই। এখানে যেভাবে আলোক রোশনাই দেখছেন, সেভাবেই যেন আপনাদের জীবন আলোকময় হয়, দূর হোক আপনাদের জীবনের অন্ধকার, বড়দিনের আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠুক আপনাদের জীবন। বড়দিনের শুভ মুহূর্ত আপনাদের জীবনে যেন বারবার ফিরে আসে, সান্তা ক্লজ যেন আপনাদের জীবনে সুখে ভরিয়ে দেয়। দেখুন ক্রিসমাস ট্রির আলোক সজ্জা। এবার আপনাদের নিয়ে চলেছি অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিটের বিখ্যাত অ্যালেন পার্ক, যেটিকে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে মেরি ক্রিসমাস। এবার আপনাদের অ্যালেন পার্কের ভিতরের লাইটিং দেখানো হচ্ছে, কি অপূর্বভাবে সেজেছে এই ভিতরের এই পার্কটি। আসুন আপনাদের আরও ভিতরে নিয়ে যাই, চারপাশের আলোক রোশনাই, গাছে চারপাশে কীভাবে সাজানো হয়েছে তার অপূর্ব দৃশ্য দেখানোর জন্য। এখানে যীশুখ্রিস্টের জীবনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে। মেষপালকের ছেলের জন্ম থেকে তার যীশুখ্রিস্ট হওয়ার বৃত্তান্ত দেখানো হয়েছে। অ্যালেন পার্কের ভিতরে প্রতি বছরের নয় এবছরও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশাল বড় স্টেজের উপর বসে সঙ্গীত পরিবেশন চলছে, বহু দর্শক তা বসে শুনছেন, সেই দৃশ্য আপনারা দেখছেন। এবার ভিডিও শেষ করার পালা, যাওয়ার আগে মাদার টেরিজার এই মর্মর মূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যার জন্য এই কলকাতা শহরের নাম সারা বিশ্বে আনন্দনগরী, দ্য সিটি অফ জয় বলা হয়।